সম্মানিত দর্শক, মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগতম জানাই রনি মৎস্য নার্সারির নতুন আরও একটি ভিডিওতে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। শখের বসে বাসা কিংবা অফিসে অ্যাকোরিয়াম মাছ রাখা মানুষের বেশ পুরনো স্বভাব, যা এখন হরহামেশাই দেখা যাচ্ছে। একটা সময় পর্যন্ত এই ধরনের অ্যাকোরিয়াম বা রঙিন মাছ শতভাগই অন্য দেশ থেকে আমদানি করতে হতো, কিন্তু খুশির বিষয় এই যে বেশ কয়েক বছর থেকেই আমাদের বাংলাদেশে শৌখিন মাছচাষিরা উৎপাদন করছেন এই সকল রঙিন মাছ, যা বর্তমানে খুবই জনপ্রিয় ব্যবসাতে পরিণত হয়েছে। শখের বসে শুরু করে বর্তমান সময়ে অনেকেই রঙিন মাছের চাষ করে বেশ স্বাবলম্বী হয়েছেন। এছাড়া অনেক তরুণ উদ্যোক্তা এখন এই ধরনের রঙিন মাছ বা অ্যাকোরিয়াম মাছ চাষ করতে আগ্রহী হচ্ছেন। এই রঙিন মাছ চাষ করার জন্য ছোট অথবা মাঝারি সাইজের যে কোনো ধরনের পুকুর নির্বাচন করা যেতে পারে। বর্তমান সময়ে অনেক তরুণ উদ্যোক্তারাই এই রঙিন মাছ চাষের দিকে ঝুঁকছেন। এই মাছগুলোকে আপনারা খুব সহজে ব্রিড করিয়ে বাচ্চা উৎপাদন করতে পারবেন। আপনারা সকলেই জানেন এই ধরনের রঙিন মাছ চাষ করে এই মাছের পোনা বা এই মাছ বিক্রির জন্য তেমন একটা পরিশ্রম করতে হয় না। ক্রেতা বাড়িতে এসেও এই ধরনের মাছ ক্রয় করে নিয়ে যায়। আমাদের ভিডিওর স্ক্রিনে যে মাছগুলো আপনারা আজকে দেখছেন, এগুলো পিস হিসেবে বিক্রয় করা হয়ে থাকে। বর্তমান সময়ে সারা দেশ থেকে যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইয়েরা এই ধরনের রঙিন মাছের ব্রুড নিতে চাচ্ছেন, তারা আমাদের আজকের ব্রুডগুলো সংগ্রহ করতে পারেন। এছাড়াও আমাদের কাছে ব্রুডের পাশাপাশি রয়েছে রঙিন মাছের পোনা। আপনারা চাইলে বিভিন্ন ধরনের কই কার্প বা রঙিন মাছের পোনাও সংগ্রহ করতে পারবেন। আপনারা যে সকল মৎস্য উদ্যোক্তা ভাইরা এই ধরনের রঙিন মাছের ব্রুড বা পোনা নিতে চান, আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। আমরা সারা দেশের যে কোনো প্রান্তে অক্সিজেন দিয়ে এই ধরনের মাছ বা পোনাগুলো হোম ডেলিভারি দিয়ে থাকি। এছাড়াও যদি চান আমাদের হ্যাচারি থেকে এসে এই মাছের ব্রুড বা পোনা সংগ্রহ করবেন, আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে হ্যাচারির ঠিকানা দেওয়া রয়েছে। চাইলে সরাসরি হ্যাচারিতে এসেও এই ধরনের ব্রুড বা পোনা সংগ্রহ করতে পারবেন। আপনার মাছ চাষে নিয়মিত বিভিন্ন পরামর্শমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে চেপে রাখুন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।